then after that we had a really good match scenario session. বাংলাদেশ দলের সঙ্গে নিজের দ্বিতীয় ইনিংসের প্রথম অ্যাসাইনমেন্ট থেকে ক্রিকেটারদের মাঝে আক্রমণাত্মক মনোভাব আনার চেষ্টা করছেন চন্ডিকা হাথুরুস সিংহে। তবে শুধু ব্যাটারদের মাঝে এমন মনোভাব তৈরি করতে চান না এই লঙ্কান কোচ। জানিয়েছেন বোলিং ও ফিল্ডিংয়ে একই ধরনের মানসিকতা আয়ত্তে আনার পরিকল্পনায় কাজ করছে পুরো দল। তাই শুধু মাঠের বাইরে বল পাঠানোর চিন্তাকে আক্রমণাত্মক ক্রিকেট মানতে নারাজ হাথুরুস সিংহে। ইংল্যান্ড সিরিজের আগে নিজেদের মাঝে বাঘ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ সহ ম্যাচ আবহের আদলে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ম্যাচ আবহের দিন ব্যাটিংয়ে প্রথমভাবে তামিম ইকবাল ও লিটন দাস স্বাভাবিক ব্যাটিং করলেও তৌহিদ হৃদয় ছিলেন ভিন্ন। ছয় বাঘে অনুশীলনের দিনে কয়েকবার নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকেও আক্রমণাত্মক মনোভাবে ব্যাটিং করতে দেখা যায়। হৃদয় 17 বলে 42 ও আরেক বাঘে 20 বলে 33 করেন। এক ইনিংসে আফিফ 20 বলে 37 করেন এবং মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ দুটি ইনিংসে মেরে খেলার চেষ্টা করেন। তবে শুধু ব্যাটিংয়ে নয়, ফিল্ডিং সেট করার ক্ষেত্রেও একটু ভিন্নতা দেখা গিয়েছিল সেদিন। বোলাররা খরচে হলো তারা কয়েকটি বাগে এক এক ভেরিয়েশনে বল করেন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ছাড়াও স্পিনাররা ব্যাটারদের চ্যালেঞ্জ জানিয়েছেন বেশ কয়েকবার। তাই তো সিরিজ শুরুর আগে দিন হাতুর স্পষ্ট করে জানালেন আক্রমণাত্মক ক্রিকেট নিয়ে নিজের ভাবনার কথা। তিনি বলেন, আমি শেষবার যখন এখানে ছিলাম তখনও বাংলাদেশ দল আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। আমি এটা বিশ্বাস করি না যে ছেলেরা আক্রমণাত্মক ক্রিকেট খেলে না। আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলি, শুধু আপনি ব্যাটারদের নিয়ে আক্রমণাত্মক ক্রিকেটকে সংজ্ঞা হিসেবে ধরতে পারেন না। আক্রমণাত্মক ফিল্ডিং সেট করা এর একটা অংশ। আক্রমণাত্মক ক্রিকেট খেলার অনেক রাস্তা আছে, শুধু মাঠের বাইরে বল পাঠানোকেই আক্রমণাত্মক ক্রিকেট বলে না। খেলোয়াড়দের মাঝে এই মনোভাবটা আনার চেষ্টা করছি। ফিল্ডিং, বোলিং ও ব্যাটিংই হোক না কেন, এই পরিকল্পনাতে সামনে এগিয়ে যেতে চাই, যোগ করেন তিনি। অনুশীলন শেষ করে আসা খেলোয়াড়দের সঙ্গে বারবার আলোচনা করতে দেখা যায় হাথুরুস সিংহেকে, বিশেষ করে লিটনের সঙ্গে একাধিকবার আলোচনা করতে দেখা যায়।